আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভিডিওর মধ্যে গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম কিভাবে আমরা কয়েকটা বিটের অঙ্ক করিয়েছিলাম, এবং সেখান থেকে আমরা দেখিয়েছিলাম স্লোপ অফ দ্য সিএমএল কীভাবে বের করতে হয় সেটা। তো আজকে আমরা একটা অঙ্ক করাচ্ছি, প্রবলেম নাম্বার C18। এটা আপনাদের পরীক্ষা আসছিলো বিএবি অনার্সে 2005-এ। এরকম ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে কিছু মান দেওয়া আছে, এক্সপেক্ট রিটার্ন ফর দ্য মার্কেট দেওয়া আছে, অ্যাস্ট্রান ডিভিশন ফর দ্য মার্কেট রিটার্ন দেওয়া আছে, রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া আছে, কোরিলেশন কোফিশিয়েন্ট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দেওয়া আছে। আপনাকে বের করতে বলছে ক্যালকুলেট দ্য বেটা ফর স্টক এ অ্যান্ড স্টক বি অ্যান্ড ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রিটার্ন ফর ইচ স্টক। তো সেক্ষেত্রে আমরা অঙ্কটা হবে এরকম, বিটা এ শুট ফার্স্টে বের করতে হবে, ক্যালকুলেট বেটা ফর স্টক এ। তো এক্ষেত্রে বেটা বের করার সূত্র হচ্ছে সিগমা এ কে সিগমা এম দিয়ে ভাগ করবেন আর এ এম দিয়ে গুণ করবেন। এখন এখানে সিগমা এ হচ্ছে কোনটা, দেখেন সিগমা এ হচ্ছে 25% সিগমা স্ট্যান্ড ডেভিয়েশন, আর সিগমা এম হচ্ছে মার্কেট স্ট্যান্ড ডেভিয়েশনটা 21%, আর এ এম হচ্ছে কোনটা রিস্ক ফ্রি রিটার্ন, রিস্ক ফ্রি রেট হচ্ছে কত এখানে 8%। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের সিগমা কত, বেটা কত আসছে, বেটা এ হচ্ছে এটা, আর বেটা বি এর সূত্র হচ্ছে আপনার সিগমা বি ডিভাইড বাই সিগমা এম ইনটু আর বি এম, একই সূত্র, জাস্ট এখানে সিগমা বি এর মানগুলো বসবে আর কি, ঠিক আছে। আর সিগমা এম আর বি এম এর মানটা অঙ্কে দেওয়া আছে। এবার আমরা যেখানে যেহেতু বিটার মানটা পেয়েছি, ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর ইচ স্টক। তবে এরপর আপনি নর্মালি আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটার একটা সূত্র আছে না, ওটা প্রয়োগ করে আপনি কী করবেন, বাকি মানগুলো বের করতে পারবেন। অর্থাৎ এই অঙ্কটার মধ্যে বিটা দেওয়া নাই, বিটাটা আমাকে এই সূত্র দিয়ে বের করতে হবে, যেহেতু অঙ্কের মধ্যে কোরিলেশন কোফিশিয়েন্ট দেওয়া আছে, ওটার আলোকে আমাকে অঙ্কটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল এটা, মানে এখানে আর এম মানে হচ্ছে আপনার কি কোরিলেশন কোফিশিয়েন্ট বিটুইন স্টক এ অ্যান্ড দ্য মার্কেট 0.8, আর বি এম মানে হচ্ছে কোরিলেশন কোফিশিয়েন্ট বিটুইন স্টক বি অ্যান্ড মার্কেট, এটা 0.6, ঠিক আছে। আচ্ছা এটা বের হবে। এরপর আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে, প্রবলেম নাম্বার C19, সেটা হচ্ছে অ্যাজিউম বোথ পোর্টফোলিওস এ অ্যান্ড বি আর ওয়েল ডাইভার্সিফাইড দ্যাট ই আর এ ইকুয়াল টু এত, মানে ই আর বি দেওয়া আছে, ই আর বি এ দেওয়া আছে, মানে এক্সপেক্ট রিটার্ন অফ এ, এক্সপেক্ট রিটার্ন অফ বি দেওয়া আছে, এবং বেটাও দেওয়া আছে দুইটা দুইটা করে, আপনার এ দেওয়া আছে বেটা, বেটা এ দেওয়া আছে, বেটা বি দেওয়া আছে, হোয়াট মাস্ট বি দ্য রিস্ক ফ্রি রেট, কিন্তু অঙ্কের মধ্যে রিস্ক ফ্রি রেট দেওয়া নেই। তাহলে আমরা সূত্রটাতে রিস্ক রেটটা কীভাবে বের করবো, দেখেন এক্সপেক্ট রিটার্ন দেওয়া আছে, আর এফ মানে এই মানটা লিখবো আমরা যেটা দেওয়া আছে এটা, আর এটা হচ্ছে, এটা হচ্ছে মানে আপনার এর পোর্টফোলিও এ এর, এটা হচ্ছে পোর্টফোলিও বি এর সূত্র। তো আর এফটা দেওয়া নেই, সেটা আর এফটা খালি রাখছি আমরা, ঠিক আছে। এবার এখানে মান বসাবো, এই দুটোটা যোগ হবে, মানে একটা থেকে আমরা বিয়োগ করবো, এটা ওটা বিয়োগ করেছে এখানে, একটা থেকে একটা বিয়োগ করেছে, ঠিক আছে। নাও উই পুটিং দ্য ভ্যালু অফ দ্য ফর্মুলা করেছে এখানে, করার পরে এক নং দ্বি নং সমীকরণ বসিয়েছে, মানে এটা হচ্ছে নর্মাল আপনার এক্সপেক্ট রিটার্নের সূত্র, শুধু আর এফ এর জায়গাটা, আর এফ এর মানটা দেওয়া নেই, আর এফ এর মানটা আপনি খালি রাখবেন, আর আর এম এর মানটাও এখানে দেওয়া নেই, আর এম এর মানটাও আমরা খালি রাখবো, মানে আর এম মানে কে এম আর কি। তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে শুধু এক্সপেক্ট রিটার্ন আর বিটার মানটা। তো এখান থেকে বিটার মানটা যখন আমরা বসাবো, এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করলে 0.013 থাকবে, আর এফ আর এফ কাটা যাবে, ঠিক আছে। তাহলে কত থাকবে, 1.20 থেকে 1 গেলে 0.20 থাকবে, আর কে এম মাইনাস আর এফ বা আর এম মাইনাস আর এফ থাকবে, ঠিক আছে। তো এখানে এবারে দেখেন আমাদের অঙ্কটা কীরকম হবে, তো এরপর কী আছে এখানে, কে এম আর এম মাইনাস আর এফটা হবে এখানে, আর 0.20 নিচে চলে আসবে, এখানে ভুলে আর এফটা পড়ে না, এখানে আর এফটা হবে, ঠিক আছে। তাহলে আর এম মাইনাস আর এফ এর মান কত আসছে আমাদের, 0.00065, ঠিক আছে। তো এবার আমরা এক্সপেক্ট রিটার্নে গিয়ে মানটা বসাবো, এক্সপেক্ট রিটার্নের মান 0.0, যে কোনো একটাতে বসালেই চলবে, আপনি এ অথবা বি এটাতে অথবা এটাতে যে কোনো একটাতে বসাবেন, এক্সপেক্ট রিটার্নের মানটা আছে আপনার আর এম মাইনাস আর এফ এর মান আপনি পাইছেন 0.065, আর আর এফ এর মানটা তাহলে অটোমেটিক্যালি আমি এখান থেকে বের করতে পারবো, যেহেতু আমি বিটার মান আর এম মাইনাস আর এফ এর মান পেয়েছি এবং এক্সপেক্ট রিটার্ন এর মানটা পেয়েছি, ঠিক আছে। তাহলে আর এফ ইকুয়াল টু 7% আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কীভাবে আর এফ বের করতে হয়, এবং অর্থাৎ কোনো অঙ্কে যদি আর এমও দেওয়া না থাকে, শুধুমাত্র বিটার উপর ভিত্তি করে কীভাবে অঙ্ক করতে হয় সেটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে। আরেকটা অঙ্ক আছে এখানে, রেফার টু দ্য ফলোয়িং ডাটা ফর কম্পিউটিং বেটাস ফর সিকিউরিটি এক্স সিকিউরিটি ওয়াই ফর অ্যান ইকুয়ালি ওয়েটেড পোর্টফোলিও অফ সিকিউরিটিস এক্স অ্যান্ড ওয়াই। এখানে এক্স আর ওয়াই দেওয়া আছে, কোরিলেশন কোফিশিয়েন্ট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। প্রশ্নের মধ্যে বলছে ইআরএম দেওয়া আছে 12, মানে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, টির মান হচ্ছে কত, 0.-0.05, আর সিগমা স্কোয়ার এম এর মান হচ্ছে, মানে ভ্যারিয়েন্সের মান হচ্ছে 0.01। এখন প্রশ্ন হচ্ছে এটা আমি কীভাবে বের করবো, একটু আসেন ফার্স্টে আমাদের সূত্রটা হচ্ছে, প্রশ্ন বের করতে বলছে বেটার মানটা। তো বেটার মানটা কীভাবে বের করবো, বিটা এক্সের সূত্র হচ্ছে সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা এম ইন্টু আর। তাহলে সিগমা এক্সের মান হচ্ছে আমার কত, 0.25, এই যে 0.25, আর হচ্ছে আমাদের সিগমা এম এর মান হচ্ছে 10%, সিগমা এম এর মান 10% কোথেকে পেয়েছি আমরা, সিগমা এম এর মান 10% আমরা পেয়েছি এখানে
0.10 মানে এখানে এই যে সিগমা এম, দেখেন সিগমা স্কোয়ার এম ছিল না আমার 0.01, এটাকে রুট ওভার করলে আমার 0.10 আসবে, এটা হচ্ছে সিগমা এম এর মান। আমরা জানি ভ্যারিয়েন্সকে রুট করলে কী বের হয়, সিগমা বের হয়, ঠিক আছে। তো সিগমাটা আসছে আমাদের, আর আর এর মান হচ্ছে 0.50, আর এর মান 0.50 আমরা কোথায় পেয়েছি, আর এর মান হচ্ছে 0.50 আমরা পেয়েছি এখানে, যে আর ইকুয়াল টু 0.50, কেন, কারণ আমাকে বলেছিল কি ইকুয়ালি ডিস্ট্রিবিউশন বলেছিল না, তো যেহেতু এখানে দেওয়া আছে, সরি আর এম এর মানে হচ্ছে এটা, মানে আপনার আর এম মানে হচ্ছে, আর এর মানে হচ্ছে কোরিলেশনটা, কোরিলেশন 0.5, তাহলে এখান থেকে আমাদের বিটার মান কত আসছে 1.25। এরপর বিটা ওয়াইটা আমরা কীভাবে বের করবো, সেইমভাবে আমরা বের করবো, সেইমভাবে বের করার সূত্রটাকে সিগমা এক্স ডিভাইড বাই সিগমা এম, তার মধ্যে সিগমা এক্সটা আমার অঙ্কে অলরেডি দেওয়া আছে, সিগমা এক্সটা হচ্ছে আপনার কত, আপনার 0.30, ঠিক আছে। আর সিগমা এমটা আমরা আগের মতন করে বের করবো, ওই যে এখানে বের করেছিলাম 0.10 ওইটা বসবে, আর আর এর মানটা হচ্ছে 0.30, এই 0.30, তাহলে আমাদের এখানে কত আসছে বিটা ওয়াই 0.90। এবার আমাকে বলেছে পোর্টফোলিও বিটা বের করো, তাহলে পোর্টফোলিও বিটার সূত্র কি, বিএক্স ইন্টু ডাব্লিউ এক্স প্লাস বিওয়াই ইন্টু বিটা ওয়াই ইন্টু ডাব্লিউ ওয়াই, অর্থাৎ বিটা এক্স ইন্টু বিটা ডাব্লিউ এক্স প্লাস বিটা ওয়াই ইন্টু ডাব্লিউ ওয়াই, তার মধ্যে বিটা এক্স আমরা এখানে পেয়েছি, আর ডাব্লিউ এক্স হচ্ছে আপনার 0.50, কারণ যেহেতু এখানে ওয়েটটা ইকুয়াল বলেছে, ওয়েট যেহেতু ইকুয়াল হবে তাহলে এক্সও 0.50, ওয়াই তো 0.50, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা একটু বাসায় দেখবেন। একই রকম একটা অঙ্ক আছে প্রবলেম C29, এটাও একটা বাসায় দেখবেন আপনারা, ঠিক আছে। আর একটা প্রবলেম অঙ্ক দেখেন, প্রবলেম নাম্বার C30, এখানে বলছে অ্যাজিউম দ্য CAPM উইথ রিক্স ফ্রি ল্যান্ডিং পুট বাট নো রিক্স ফ্রি টার্ম, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা যদি আসে এভাবেই আসবে। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জায়গাটা খালি রাখছে ওরা, আর বেটার জায়গাটা খালি রাখছে, মানে বেটার মানও দেয়নি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানও দেয়নি, দুইটাই আপনাকে বের করতে হবে, ঠিক আছে। তো কীভাবে বের করবেন দেখেন, এক্সপেক্টেড রিটার্ন এক্স এর সূত্র হচ্ছে RF প্লাস বিটা RM মাইনাস RF, তো এখানে আর এক্স এর ERX এর মান তো দেওয়া আছে, এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, বিটার মান দেওয়া নেই, বিটার মানটা বের করতে হবে, আর RF এর মান দেওয়া আছে, RM এর মানও দেওয়া আছে 10%, তাহলে এখান থেকে বিটার মানটা বের হবে, একইভাবে ROY বের হবে, ঠিক আছে। এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে বিটা ইনটু সিগমা এম হোল স্কোয়ার প্লাস RB, তো বিটার মান এখানে পাইছি আমরা 2.50, সিগমা এম হচ্ছে কত 0.30, সিগমা এম 0.30 আমরা কোথায় পেয়েছি, আমাদের অঙ্কের মধ্যে লেখা আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে দ্য মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 30%, এই যে 0.30, আর RB মানে হচ্ছে রেসিডুয়াল ভ্যারিয়েন্স, রেসিডুয়াল ভ্যারিয়েন্স হচ্ছে এটা, একইভাবে সূত্র প্রয়োগ করলে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের হবে। পরীক্ষায় এরকম একটা অঙ্ক পরীক্ষা আসতে পারে, যদি 2014 আসছে আপনার জন্য ইম্পর্ট্যান্ট, এবং এটা পরীক্ষা যদি আসে হুবহু এরকমই আসবে, টেনশন নেওয়ার কিছুই নাই, ঠিক আছে। এই দেখেন সেম আরেকটা অঙ্ক 2017 আসছে, ঠিক আছে। তারপরে মোটামুটি এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করেন, এগুলো প্র্যাকটিস করলে চলবে, আর নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো করাবো, ঠিক আছে। আর ভিডিও দেখবেন, গত ক্লাসের ভিডিওটা দেখেছেন কিনা সেটাও জানাবেন, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন।